গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছি সকালবেলা আমি একটু কাজের মধ্যে ব্যস্ত আছি, কারণ যেহেতু আজকে রাখি পূর্ণিমা আর 12 তারিখ, এখন বাজে 6:30। তো আমার সকল বন্ধুদের জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর 2 দিন ধরে এত বৃষ্টি হয়েছিলো, কিছু ছাড়ানো হয়নি, তো অনেক জামাকাপড় জমে গেছিলো, তো সেগুলো আর কি ছাড়িয়ে নিলাম। আজকে রোদ বেরিয়েছে আর পাট মিলা আছে চারিদিকে, দেখতে পাচ্ছ তো আমাদের পাট চাষ হয়, তো সেই পাটগুলো ছাড়ানো হয়েছিল। তো 2 দিন ধরে বৃষ্টি ছিল, পাটগুলোও কিছু শুকায়নি, তো পাটগুলোও শুকানোর জন্য মিলা হয়েছে। তো দেখো এতটাই ব্যস্ত, এখনও চুল খোলার সময় পাইনি, কখন স্নান করেছি এখনও চুলটা খোলা হয়নি। আর এখানে আমি এখন ঘুগনি বানাচ্ছি, লুচিটা হয়ে গেছে, লুচি ঘুগনি সকালের খাবার, তো ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। যেহেতু পূর্ণিমা, রাখি পূর্ণিমা, তো পূর্ণিমার পুজো হয় আমাদের বাড়িতে, তো এখানে ঠাকুরমশাই এসে গেছে আর পুজো হচ্ছে, পূর্ণিমার পুজো। মা এখানে ধুনো দিচ্ছে, আমার মেয়ের কাণ্ড দেখো, ঝাঁজ বাজাচ্ছে। দেখো ভাই আরে চলে এসেছে, আর এখন বাজে 11টা, ভাই আরে চলে এসেছে, আমি রাখি পরিয়ে নিচ্ছি, একটু আশীর্বাদ করলাম ভাইকে, দিদি হই বড় দিদি, সব ভাইয়েরা আমার থেকে ছোট, আমার দাদাই নেই। দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু গল্প করছি, আর এটা হলো আমার ভাইয়ের বউ, তো আর এটা হলো আমার মেজ ভাই, এটা আমার বড় ভাই, আর একটা ভাই ঘুমাচ্ছে, ছোট ভাই। আমার 3টে ভাই, 2টো কাকার ছেলে আর 1টা নিজের ভাই। একটু গল্প করে নিচ্ছি, দুপুরে খাওয়া দাওয়ার পর বললাম তো গল্প করছি, তো গল্প টল্প করার পর ভাইয়েরা বাড়ি চলে গেল আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠা থেকে 5টা বাজছে আর এখন বাজে 5:00। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানাবে অবশ্যই। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা, বাই বাই।